ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো ওয়েদারটা মানে রোদ্দুর আছে, হাওয়া হাওয়া দিচ্ছে, তো আজকেও ছুটি রয়েছে, ছুটি না মানে ট্রেনিং আছে কি বলছিল, তো তার জন্য বাড়িতেই থাকবে। তো আজকে বলছি একটুখানি মাটন রান্না হবে কাঠের উনুনে। তো এটা একটা খুব বড় সড়ো ব্যাপার, কারণ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাওয়া, মশলা করো, তো তার জন্য অর্ধেক দিনই কাবার হয়ে যায়। তো ও এখনও ঘুমাচ্ছে, আর সকালে যে কাজগুলো আমার থাকে মোটামুটি সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে আমার। ব্রাশ করা, ফ্রেশ হওয়া, তারপরে দুধ বিস্কুট খাওয়া, তারপরে ঘর চার দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজ হয়ে গেছে। আর হাওয়া হাওয়া দিচ্ছে, আর এখানে দেখো ফুলগুলো দারুণ লাগে। আর চলো সারাদিন কী কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো দিনটা শুরু করা যাক। আর ওকে দেখাই ও কী করছে, চলো। সকাল সকাল তোমাদের সবাইকে আমার মেয়ের হাসিটা দেখিয়ে দিয়েছি, আশা করি সবার দিন ভালো যাবে, আর যে যখন দেখছে তার সময় ভালো যাবে। আর আমিও ভাবিনি যে সকাল সকাল এরকম একটা হাসি দেবে। তো দেখো ব্যালকনিতে জামাকাপড় সব মেলা হয়ে গেছে, এই যে দেখো সমস্ত মেলা হয়ে গেছে। আর ওরা এখানে করছে যুদ্ধ আপাতত, দেখো দেখো যুদ্ধ করছে কীরকম। কোথায় যাচ্ছে তুমি? হ্যাঁ মামার সাথে কোথায় যাচ্ছ? উপরে তাকিয়ে আছে। দেখ চোখে রোদ লাগছে, একটা সানগ্লাস কিনে দিতে হবে, একটা সানগ্লাস কিনে দিতে হবে। উঠলাই তো আমার চুনটুটা এক্ষুনি তো উঠলাম আমি, বলো খাদে শুয়েছি চান টান করিয়ে খাইয়ে, এখনো প্যান 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 করছে। এখন হোয়াইট নয়েজটা চালিয়ে দেখি শেষ শেষ একটা চেষ্টা হয় কিনা। তো এদিকে দেখো মাটনের জন্য প্রিপারেশন রেডি হয়ে গেছে, আমিও স্নান টান করে চলে এসেছি একবারে, যা মাটনটা রান্না করবো তার জন্য। আদা রসুন পেস্ট আছে, আর পেঁয়াজ পেস্ট আছে। ছাদে প্রচন্ড রোদ্দুর, মানে তাড়ানো যাচ্ছে না, মানে আমার এতেই ট্যান পড়ে গেছে মনে হচ্ছে। ওকে সেই হোয়াইট নয়েজ চালিয়েছি, ও শুয়ে আছে, থাকা যাচ্ছি না একদম। এই রোদে বেশিক্ষণ থাকলে পুরো কালি হয়ে যাবো, কালি পুড়ে যাবে চামড়া। বড় খুন্তি লাগে, দেখি আস্তে ধরারটা নিয়ে আসবো সারাশি আমার দেখো মাটনটা কষাচ্ছে খুব সুন্দর, আর দারুণ আওয়াজ বেরোচ্ছে যেন এখনই খেয়ে নি। আমি এডিট করছি আমার তাই মানে লোভ লাগছে এখনই। স্নান ধান করে এসে কাঠের উনুনে রান্না করছি, আবার কালো হয়ে যাবে, হেভি তাপ, রোদের তাপ, উনুনের তাপ,
দুনিয়ার তাপ সব একবারে। দেখো এখানে মাটন নিয়ে চলে এসেছি, মানে নিচে রান্নাঘরে। তো এখানে মাকে দেখাতে বলছি যে একটু দেখাও তুলে মাটনগুলো, পিসগুলো। আর মা এমন তুলছে, সব আলুই উঠছে, মাটনগুলো আর তুলছে না। তো যাই হোক, ঝোলের কালারটা দেখেছো, সেরা এসছে আর দারুণ হয়েছিল খেতে। তো দেখো রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি, আর ও এখানে কান্নাকাটি করছিলো, তাই আমি খেলনাটা দেখাচ্ছিলাম। তো শোনো তোমরা একবার। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি গাইজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা গাইজ, গুড নাইট। দেখি এটা বাজাই, ওর পছন্দ নাই চোখ।